বেনজিরের দায় নেবে না সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিচার নিয়ে সংশয় মেননের জনগণকে আহম্মক ভাবছে ক্ষমতাসীনরা গণতন্ত্রের বিচ্যুতিতে বাড়ছে অর্থনৈতিক সংকট অভিমত দেশি বিনিয়োগকারীদের বিদেশ পাড়িতে অশনি সংকেত মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধে দায়ীদের বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দেশটিতে যেতে ব্যর্থ যুবকের ভৈরবে ফ্রেন থেকে নেগনা যা এমপি আনার হত্যা তদন্তে ডিবি এবার নেপালে কাতারে ধরা পড়ল নরসিংদীর সাবেক কিউপি চেয়ারম্যান মাহবুব হত্যা রাসмир আছেন एक्चुअली এনবিআরবি কেবল সংবাদ ছিল না এবার বিস্তারিত সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ছাড়ার তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন বেনচিরের দায় তাকেই নিতে হবে পুলিশ বাহিনী নেবে না এছাড়া এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল তদন্ত ভারত করবে চাইলে সহযোগিতা করবে বাংলাদেশ বিস্তারিত জিয়া খান আমাদের লক্ষ্য হচ্ছে যে এই যে যে কমপ্লেনগুলো আছে স্পেশালি দুর্নীতির কমপ্লেন তারপরে হচ্ছে আপনার দুধ ব্যবহারের কমপ্লেন এ দুটোর বিরুদ্ধে অলরেডি আমরা কাজ করছি সাবেক আইজিপি বেনুজির আহমেদ দুর্নীতি দমনে পেয়েছিলেন শুদ্ধাচার পুরস্কার চাকরি থেকে অবসর নেয়ার তিন বছরের মাথায় তার ও তার পরিবারের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে দুদক এরই মধ্যে বেনুজির তার স্ত্রী ও দুই কন্যা বিভিন্ন ব্যাংকে রাখা তাদের শত কোটি টাকা তুলে দেশ ছেড়ে পালিয়েছেন এমন সংবাদের শিরোনাম ঘুরছে বিভিন্ন পত্রিকায় তার নানা দুর্নীতি ও অপরাধের খণ্ডচিত্র বেরিয়ে আসছে গণমাধ্যমে এমন নানা প্রশ্নর উত্তর জানতে চাওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি জানান বেনজিরের দেশ ত্যাগের কোনো তথ্য নেই সরকারের কাছে তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি সেই সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে যা কিছু ঘটেছে তাকে নিয়ে এত নেতিবাচক বক্তব্য এত কথা পুলিশ বাহিনী মানে কেন এটা ব্যক্তিগত ব্যাপার পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আমার জঙ্গি দমন সন্ত্রাস দমন কোভিডকালে তারা যে কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন এক ব্যক্তি কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না বেনজির আহমেদের দুর্নীতি তার ব্যক্তিগত এর দায় পুলিশ বাহিনী নেবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সে কী দোষ করেছে কি না দোষ করেছে সেগুলি আমাদের কাছে এখনও কোনো তথ্য নাই আমরা এগুলি তদন্ত করছেন তদন্তর পরে এগুলি জানা যাবে চিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই এমপি আনোয়ারুল আজিম আনার মূল তদন্ত ভারত করবে বলে জানান আসাদুজ্জামান খান মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম তখন মূল মানে এই মামলাটা আমাদের থাক। এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত এদিকে এমপি আনার পলাতক খুনি সিএমের খোঁজে নেপালে গেল গোয়েন্দা দল ইন্টারভিউলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকা এখানে সিয়ামসহ বেশ কজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি জিয়া খান বাংলা ভীষণ ঢাকা গণতন্ত্রের বিচ্যুতির ফলে দেশে অর্থনৈতিক সংকট বাড়ছে বলেছেন বিশিষ্ট জনরা তারা বলছেন সরকার ঘনিষ্ঠরা দেশের ব্যাংক ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকার ব্যক্তি শীর্ষ ঋণ খেলাপি প্রেস ক্লাবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় বক্তারা আরো বলেন কম প্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় নেই এমন প্রকল্প গ্রহণের কারণেও দেশে ডলার সংকট তৈরি হয়েছে অস্বাভাবিক হারে বাড়ছে মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের বোঝা দেশে ব্যাংকিং খাতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ সাড়ে পাঁচ লাখ কোটি টাকারও বেশি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন মূল্যস্ফীতির চাপে স্বল্প ও আয়ের মানুষ সংসার চালাতে পারছে না সাবেক আইজিপি বেনজির ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিচার নিয়েও সংশয় প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এই মাতৃকর জনগণকে দিতে হচ্ছে মূল্যস্ফীতির কারণে সংসার চলে মানুষের বেনজির আজিজের কাণ্ড নিয়ে কথা হচ্ছে তখন আমরা কিন্তু কেউ সংশয় মুক্ত না যে এটা কোনো পরিণতি নেবে কিনা আবার দুর্নীতি দমন কমিশন সেটা করবে কিনা এ সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে আমরা বেসিক ব্যাংকের ব্যাপারে আবদুল্লাহ বাচ্চুকে এখনও পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি আমরা ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়েছি কিন্তু দু ভাইয়ের সেই যে অধ্যত্বপূর্ণ এবং চরম আগ্রাসী মনোভাব করে তিনি তারা যে টাকা নিয়েছেন খরচ করেছে সে সম্পর্কে কোনো জায়গায় যেতে পারেনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একদিকে সরকার বলছে দুর্নীতি করে কেউ ছাড় পাবে না সাবেক আইজিপি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে দুদক তলব করছে অন্যদিকে বেনজির ব্যাংক খালি করে সপরিবারে বিদেশ চলে গেছে সরকার জনগণকে আহাম্মক মনে করেছে কিন্তু জনগণ সবই বুঝে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল জিয়াউর রহমান তলাবিহীন ছুরি থেকে বাংলাদেশকে টেনে তুলেছিলেন অর্থনীতি কৃষি শিক্ষা স্বাস্থ্য প্রতিটি সেক্টরে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি বলেন এখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা প্রাণ দিয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমরা জেলে যাচ্ছি কারাগারে যাচ্ছি হ্যাঁ সাফল্য আসছে না সাফল্য একদিনে আসে না আজকে আমাদের নেত্রী যিনি আমাদের সবচেয়ে মানে অনুপ্রেরণা স্থল তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে যাচ্ছেন এটা অসুবিধা কেন কেন আমরা তাকে বের করতে পারিনি আমি সেটাই বলছি যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি আমরা সেখান থেকে সরে আসে আমরা যখন আমরা পুলিশের গুলি খাই আমরা যখন টিআর গেস খাই আমরা যখন জেলের মধ্যে ঢুকি আমাদের ছেলে যখন নখ তুলে নেওয়া হয় তাদেরকে হত্যা করা হয় সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে আমরা যাচ্ছি আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছি কিনা আমরা এতটুকু শরীর নিচ্ছি আমরা এই লড়াই চালাচ্ছি চলবে এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশ চলে গেছেন গণমাধ্যমের এমন খবর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন সরকার দেশে বর্গি শাসন কায়েম করেছে অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে বেনজির চলে গেছে বের মাসের চার তারিখে সে তার সব পরিবার নিয়ে চলে গেছে আরও দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট সমস্ত সে খালি করে গেছে আমার প্রশ্ন যে সে কিভাবে গেল এই যে আপনার তারা বললো যে তার সম্পত্তি আমরা করছি আদালত থেকে বললো তাকে মামলা মামলা করেছে করেছে থেকে দুদক তাকে তাকে কোথাও যেতে দেওয়া হবে না এসব কথা বলা হলো তার এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না এতে কি আপনার মানুষকে মনে করেছেন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ তো না সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের লোক দেখানো প্রতারণা যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনার দেশ শাসন করছে এক বেনজির নয় এক আজিজ নয় এরকম অসংখ্য আজিজ আর বেনজির তৈরি করেছে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্য পরিণত করেছে বর্গীর দেশ তৈরি করেছে না মির্জা ফখরুল বলেন বিএনপি হারেনি উজ্জীবিত হয়েছে লড়াই করেই দাবি আদায় করা হবে জাহাঙ্গীর আকন্ত বাংলাভিশন ঢাকা বিদেশি বিনিয়োগকারী দূরে থাক দেশি বিনিয়োগকারী পাড়ি জমাচ্ছেন বিদেশে বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য দেখা গেছে দু সালের তুলনায় দু সালে বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় আঠারো শতাংশ একই সময়ে দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে বিশ্লেষকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে দেশে গণ অসন্তোষ ও রাজনৈতিক উচ্চ মূল্যস্ফীতি ক্রমরাসমান রিজার্ভ আর দুর্বল ব্যাংকিং খাত নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নানা পদক্ষেপেও বাগে আনা যাচ্ছে না অর্থনৈতিক স্থিতিশীলতা এর মধ্যেই আরেক দুঃসংবাদ দিল কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটি বলছে গেল বছর দেশে বৈদেশিক বিনিয়োগ এসেছে তিনশো ছিয়ানব্বই লাখ ডলার যা তার আগের বছরে ছিল চারশো বিরাশি চিন্তার ভাঁজ ফেলেছে দেশ থেকে বিদেশে পুঁজি নেয়ার প্রবণতা দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে মুখ ফেরানোর জন্য নীতি সহায়তা ও এর বাস্তবায়নকে দুষছেন সংশ্লিষ্টরা বলছেন খরচ বেড়েছে ব্যবসা পরিচালনে যেখানে খরচ বাড়লে নতুন বিনিয়োগের আশায় গুড়ে বাড়বে না কর্মসংস্থানও আমরা তো আমাদের দেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করতে পারছি না তারাই বিদেশে গিয়ে বিনিয়োগ করছে তাহলে আমরা কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের দেশে আনব বিদেশে বিনিয়োগ আনবার কত সুন্দর সুন্দর নীতি কত সুন্দর সুন্দর কথা কিন্তু এটা কিন্তু কোনো বাস্তব প্রয়োগ নাই আপনি যদি বিনিয়োগ বোর্ডে যান ওনারা নিজেদেরকে বলেন যে ওয়ান স্টপ শপ কিন্তু আপনি বিদেশি বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করেন তারা বলবে এটা ফুল স্টপ শপ অবভিয়াসলি যারা ব্যবসা করতে চায় তারা ইন্টারেস্টটা লো ইন্টারেস্টই চায় যাতে লোনটা নিতে যাতে তাদের রিপেমেন্ট করতে সুবিধা হয় এখন যেহেতু বেশি মাত্রায় হলে স্বাভাবিকভাবেই লোন নিতে অনাগ্রহী হবে এবং বিনিয়োগও স্বাভাবিকভাবে কমে যাবে নানা অসন্তোষের মধ্যেই পেশ হতে যাচ্ছে প্রায় আট লাখ কোটি টাকার তিপ্পান্নতম বাজেট যেখানে জিডিপি প্রবৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ এমন বাস্তবতায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উৎপাদনশীল খাতে সুদের হার নির্দিষ্ট করে তাগিদ অর্থনীতিবিদদের আমরা দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারছি না বরঞ্চ আমরা ব্ল্যাক মানিকে সাদা করার নীতি নিয়ে টাকা পাচারকারী এবং কর ফাঁকি দিচ্ছে যারা তাদেরকে উৎসাহিত করছে গভর্নমেন্টের এই সব পদক্ষেপের কারণে আনএমপ্লয়মেন্ট এবং গণ অসন্তোষ সৃষ্টি হতে পারে এমনকি পলিটিক্যাল প্রবলেমও সৃষ্টি হতে পারে হলে সবার আগে অর্থনীতিবিদদের ঢাকা মালয়েশিয়া যেতে না পারায় কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে সেতুতে চলন্ত ট্রেন থেকে মেঘনায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক মালয়েশিয়ার শ্রমবাজারে নিষেধাজ্ঞার কারণে বিমানের যাত্রা বাতিল হওয়ায় বাবার সাথে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ছিল সোহেল তানফির শুক্রবার বিকেলে ট্রেনটি ভৈরব রেল স্টেশনে বিরতি দিয়ে ছাড়ার পর মেঘনা নদীর ওপর রেল সেতু অতিক্রমকালে হঠাৎ পানিতে ঝাঁপ দেয় তানফির ভৈরব রেলওয়ে ও নৌ পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাপক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি নিখোঁজের বাবা আমিরুদ্দিন মেরাজ জানান ছেলে ভিসা পেয়ে শুক্রবার বিমানে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল কিন্তু বিমানের যাত্রা বাতিল হওয়ায় ছেলেকে নিয়ে আখাউড়ায় বাড়িতে ফিরছিলেন তিনি সংসারের সুখের জন্য ছেলেকে মালয়েশিয়া পাঠাতে গিয়ে এখন ছেলেকেই হারালেন তিনি এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে ব্যর্থ হলেও হুঙ্কার দিতে ভুল করেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গত মার্চে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়ে একত্রিশে মে শ্রমিক পাঠানোর সময় বেঁধে দেয় আড়াই মাসেও একত্রিশ হাজার শ্রমিক পাঠানোর ফ্লাইট দিতে পারেনি এই সরকার এদিকে সরকারের উদাসীনতার কারণে অতিরিক্ত টাকা কুণেও বিদেশ যেতে না পারায় নিঃস্ব কয়েক হাজার রেমিটেন্স যোদ্ধা বিস্তারিত রিপোর্টে দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার ব্যর্থ হলেও দোষারোপ না করে উল্টো প্রতিবছর নিজেদের শেষ সম্বল বিক্রি করে বিদেশে গিয়ে হার ভাঙা পরিশ্রম করেন লাখ লাখ যুবক নিজস্ব ব্যবস্থাপনায় নিজেকেই প্রবাসী করার চেষ্টায় উল্টো বাধা আসে সরকারের নানা অপরিকল্পিত আইন সেই সাথে লড়াই করতে হয় সরকারকে বিভিন্ন পর্যায়ে সুবিধা দেওয়া রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত মুনাফার সাথে কত শত অব্যবস্থাপনার সাথে লড়াই করে একজন শ্রমিককে বিদেশ যেতে হয় সেই গল্প অনেক লম্বা বিদেশে বাংলাদেশি শ্রমিকদের বড় বাজার মালয়েশিয়া দেশটির সরকার গত মার্চে ঘোষণা করেছিল ভিসা পাওয়া বিদেশি কর্মীরা একত্রিশ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে প্রায় আড়াই মাস পরও ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য পর্যাপ্ত ফ্লাইট নিশ্চিত করতে পারেনি সরকার ফ্লাইট বৃদ্ধির ব্যবস্থা না করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানায় এতে সারানা দিয়ে গতকালই বাংলাদেশ সহ পনেরোটি দেশের কর্মীদের শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া এদিকে সব কিছু জেনে শুনেও প্রবাসী কর্মীদের প্রতারণার জালে ফেলেছে কিছু রিক্রুটিং এজেন্সি জমি জাতি সব বেছে কিনে ধরে দেড় বছর হচ্ছে টাকা ফেরত চাচ্ছি কিন্তু ট্রাভেলস এজেন্সি তো বন্ধ এটা হান্ড্রেড পার্সেন্ট প্রতারণা প্রতারণার একটা মানুষ তার খেত বেচা টাকা দিছে সুদ করে টাকা দিছে রেকর্ডিং এজেন্সিগুলোর সংগঠন বলছে নির্দিষ্ট কয়েকটি এজেন্সির সিন্ডিকেটের প্রথা ভাঙা না গেলে শ্রমবাজারের অনিয়ম বন্ধ হবে না বিশেষ ব্যবস্থাপনায় যদি সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার যদি খোলা হয় অথবা কর্মী পাঠানো হয় তাহলে এই ঘটনাটা ঘটবে এটা আগে থেকে আমরা প্রেডিক্ট করেছিলাম এবং তাই হয়েছে সিন্ডিকেটই হলো একশো জন কিন্তু আমার বায়রার সদস্য রিক্রুটিং এজেন্সি প্রায় পঁচিশশো তো পঁচিশশো কিন্তু এটা দায় নিবে না এর দায়টা এজেন্সিকেই নিতে হবে এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবার আগে নীরব দর্শকের ভূমিকায় থাকা প্রতিমন্ত্রী অবশেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন ততদিনে নিঃস্ব কয়েক হাজার গরিব মানুষ তদন্ত কমিটি হবে তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব শাস্তিমূলক ব্যবস্থা করব তাদেরকে ছাড় দেওয়া হবে না মালয়েশিয়ায় যেতে সরকার নির্ধারিত উনআশি হাজার টাকার জায়গায় কর্মীদের গুনতে হয়েছে ছয় লাখ টাকা পর্যন্ত এত টাকা খরচ করে যারা যেতে পারেনি সেসব কর্মীরা টাকা ফেরতের আশায় ঘুরছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে ফরুকবাবু বাংলা ভিশন ঢাকা নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলা আসামি রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের দেয়া তথ্যে তাকে আটক করে কাতার ইমিগ্রেশন পুলিশ পরে দেশে ফেরত পাঠায় পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে হত্যা করা হয় ডেফতার রাসেল মাহমুদ দক্ষিণ আফ্রিকায় সুপার শপ ব্যবসার পাশাপাশি দেশেও ব্যবসা করতেন এছাড়া সদর উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি মাত্র পনেরো মিনিটের ঝড়ে লন্ড ভণ্ড হয়েছে ঠাকুরগায়ের বিশটি গ্রাম মৃত্যু হয়েছে তিনজনের বালিয়াডাঙ্গি উপজেলায় ভোরে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে কাঁচা বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পৈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম এবং একই উপজেলার নয়াপাড়া গ্রামের আড়াই বছরের নাই ঝড়ে বিধ্বস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন গণতান্ত্রিক সরকার গঠনে বছরের পর বছর চলমান আন্দোলনের অবসান আশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন শুধু সরকার পতনের জন্য নয় কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে নাগরিকের দ্বাদশ খান উপলক্ষে রাজধানীর প্রধান সেনাপতি দুর্নীতিতে জড়িত পুলিশ প্রধান দুর্নীতিতে অভিযুক্ত একজন প্রধান বিচারপতিকে দুর্নীতির দায়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল সংসদ সদস্য খুন হচ্ছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশেহারা এসব অন্যায়ের বিরুদ্ধে চলমান লড়াইয়ের শেষ হওয়া দরকার আর নাগরিক সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন বেনজির আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখতে কাজ করেছেন বেনজির আজিজ আনারের দায় আওয়ামী লীগকেই নিতে হবে দুর্বৃত্তায়ন ও অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মান্না কত আর মানুষ এই দেশের মানুষকে ন্যূনতম মৌলিক সব অধিকারের জন্য লড়াই করতে হবে জীবন দিতে এই লড়াইয়ের একটা শেষ হওয়া দরকার যুগের পর যুগ শুধু লড়াই করে যাব তার ফল উপভোগ করতে পারবো না এটা হতে পারে না কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি তার সুফল ভোগ করেছে এমন সব মানুষরা যারা ধারে কাছে ছিল না মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ আজ সর্বভাবে সর্বাংশে বিধ্বস্ত আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার ক্ষমতা নেই আওয়ামী লীগ কেবলমাত্র সিদ্দাবাদের দৈত্যের মতো আপনার ঘাড়ের উপরে চড়েই থাকবে আপনি ঘাড় ঝাঁকি তাকে ফেলে যদি দিতে না পারেন ও ঘাড়েই থাকবে নামবে না কারণ ও জানে নামলে ওর আর বাঁচওয়া নাই অতএব লড়াইটা করতে হবে আমরা সেই লড়াইয়ের পথে আছি আমি সরকারের এই কাহিনী সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি না এই কারণে যে এগুলো এখন সবাই জানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করেছে ওয়ারি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন শনিবার রাজধানীর ওয়ারিতে আয়োজিত দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা আবয়েদ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় পাশাপাশি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী সকল দলীয় নেতাকর্মীর মুক্তির দাবি করেন বক্তারা বিএনপির সহ বন ও পরিবেশ সম্পাদক কাজী রনাকুল ইসলাম টিপুও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ওয়ারি থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সাব্বির আহমেদ আরেফ গাণ্ডারিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল ইসলাম খান টিপু সহ ওয়ারি থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট নর্থ আমেরিকান জার্বি দিয়ে কাল রবিবার পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ডালাসের গ্র্যান্ড প্রেড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি প্রথম ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজে হবে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান তবে ডালাসে প্রথম ম্যাচের টসের পরও থাকবে মিনের দশকের ছোট্ট উদ্বোধনী আয়োজন মানিক মাহমুদের রিপোর্ট গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না থাকায় হয়েছিল ব্যাপক সমালোচনা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও সহয়োজক যুক্তরাষ্ট্র দুই দেশই হবে উদ্বোধনী অনুষ্ঠান মার্কিন মূল্যকে প্রথমবার বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর ওয়েস্ট ইন্ডিজ হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন ছোট্ট পরিসরে আয়োজন থাকবে আমেরিকাতেও যা হবে ডালাসের গ্র্যান্ড ট্রেড স্টেডিয়ামে নর্থ আমেরিকান যুক্তরাষ্ট্র ডার্বি ও কানাডা ম্যাচের আগে অনুষ্ঠানে কি চমক থাকছে তা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র তবে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধন হবে খুচিত গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে পাপো ও উনিশদের ম্যাচের আগে হবে আধ ঘন্টার জমকালো আয়োজন তিনি তাদের তারকা সঙ্গীত শিল্পী ডেভিড রুডারের সাথে পারফর্ম করবেন এরফান আলভেজ রবি পি ডিজে আন্না ও ডিজে আলট্রা উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ইতিহাসের সবচেয়ে বড় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের নবম আসরে অংশ নিচ্ছে বিশটি দল চারটি গ্রুপে লড়বে দলগুলো গ্রুপ পর্ব সুপার এইট ও সেমিফাইনাল শেষে উনত্রিশ জন হবে টি বিশ্বকাপের ফাইনাল মানিক মাহমুদ বাংলা ভিশন স্পোর্টস টেস্ট সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে বেনজিরের দায় নেবে না সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিচার নিয়ে সংশয় মেননের জনগণকে আহম্মক ভাবছে ক্ষমতা সিংরা মির্জা ফখরুলের গণতন্ত্রের বিচ্যুতিতে বাড়ছে অর্থনৈতিক সংকট অভিমত বিশিষ্ট জনদের দেশি বিনিয়োগকারীদের বিদেশ বাড়িতে অশনি সংকেত মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধে দায়ীদের বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দেশটিতে যেতে ব্যর্থ যুবকের ভৈরবে ট্রেন থেকে মেঘনায় ঝাঁপ এমপি আনার হত্যা তদন্তে ডিবি এবার নেপালে কাতারে ধরা পড়ল নরসিংদীর সাবেক কিউপি চেয়ারম্যান মাহবুব হত্যার আসামি রাসেল এই ছিল এখনকার মতো পরে সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নয়টায় নিউজ টোয়েন্টি এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট বাংলা ভীষণ নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ